আজকে ঈদ আজকে ঈদ মোবারক সবার স্বস্তি আসছে কি বলবেন ভাই কিছু বলাই যে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ভাই একটু দূরে ভাই মোবারক সে মর্যাদা পেয়েছে অর্থাৎ ছাত্রলীগ যেই ধরনের সংগঠন আজকে সেটা স্বীকৃতি পেয়েছে ছাত্রলীগ কোন সংগঠন সেটা সেদিন আপনারা না পুরো বাংলাদেশ পুরো বিশ্ব মিডিয়া দেখেছিল যেদিন অস্ত্র নিয়েছে সন্ত্রাসীদেরকে নিয়েছে আমার ভাই পুরো বাংলা তার অভ্যুত্থানে যতজনকে হত্যা করা হয়েছে তার মধ্যে অধিকাংশ জন ছাত্রলীগের সন্ত্রাসীরা সরকার হাসিনার সাপ্লাই দে অবৈধ অস্ত্র নিয়ে এই হত্যাগুলো ঘটিয়েছে এবং তার যে প্রাপ্য মর্যাদা সেটি আজকে তারা পেয়েছে এবং এটাই তাদের পাওয়া উচিত ছিল ওই যে ইয়ার সামনে বাংলাদেশে হাসিনার যে দল আওয়ামী লীগ তাদের যে ছাত্র সংগঠন ছাত্র লীগ সেটাকে গতকালকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে যে সরকার চলছে সেই সরকারে যারা আছেন তারা গতকালকে ছাত্র লীগকে ব্যান করেছে নিষিদ্ধ ঘোষণা করেছে বিজ্ঞপ্তি দিয়ে এই হচ্ছে বিজ্ঞপ্তি এবং সেটাকে তারা বলছেন যে ঈদ 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 মোবারক অকাল ঈদ বাংলাদেশে ঈদ মোবারক উচ্ছ্বাস প্রকাশ একদিকে যখন ঈদ মোবারক এইসব চলছে অন্যদিকে প্রতিবাদে নেমে পড়েছেন ছাত্রলীগের নেতা বা সমর্থকরা তারা বলছেন যে এটা আমরা মানি না আসলে না মানারই কথা মানে এই যে ছাত্রলীগ এর কিন্তু একটা ইতিহাস আছে বিরাট ইতিহাস আছে বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে এই ছাত্রলীগের একটা বিরাট ইতিহাস আছে সেটাকে হঠাৎ করে বলা হচ্ছে নিষিদ্ধ হত্যাকারী সন্ত্রাসবাদী আমি দেখছিলাম যে লেখাটা এখানে দেওয়া আছে দর্শক আপনারা হয়তো অনেকে চমকে গিয়েছিলেন যে জয় বাংলা কেন বলছেন আসলে জয় বাংলাটা বাংলাদেশেরই স্লোগান ভাববেন না তৃণমূলের স্লোগান ওখানে চলছে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের ওখান থেকে কপি করে এখানে চালানো হচ্ছে তো তারাও প্রতিবাদে নেমে পড়েছেন ছাত্রলীগের এবং এটা নিয়ে আমি আজকে সকালে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বিরাট একটা রিয়াকশন তৈরি হয়েছে যে এটা কি হলো ছাত্রলীগকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা তার মানে এরপর তো মেন যে দল আওয়ামী লীগ হাসিনার দল তাহলে সেটাও তো নিষিদ্ধ ঘোষণা হয়ে যাবে তার মানে কি হাসিনাকে সন্ত্রাসবাদী হিসেবে টার্গেট করে এগোনো হচ্ছে স্টেপ বাই স্টেপ এখন ছাত্রলীগ এরপরে আওয়ামী লীগ তারপরে হাসিনা মানে হাসিনা ঢুকলি গ্রেপ্তার নাকি বা হাসিনাকে গ্রেপ্তার করার জন্য এইরকম প্রসেস চলছে তার মানে হাসিনা আতঙ্ক এখনো কাটেনি হাসিনা দেশ ছাড়া হয়ে গেছেন ডক্টর ইউনুস ওখানে সরকার চালাচ্ছেন নতুন সরকার তৈরি হয়েছে তাতেও কি ডক্টর ইউনুস কি বলছেন আমি হাসি না হাসতে পারছি না হাসিনা নেই তাও উনি হাসছেন না হাসতে পারছেন না মুখে হাসি নেই হাসিনা আতঙ্কে এখনো ভুগছেন হাসিনার ছায়া কি ওখানে এখনো কাজ করছে নাকি অন্য ভয় কাজ করছে ভারতে রয়েছেন শেখ হাসিনা জানি না কি হয় চলো সব রাস্তা আমাদের দিক থেকে এদিক থেকে ক্লোজ করে দিই
ছাত্রলীগকে ব্যান করে দিই, কারণ এটা ঠিক যে ছাত্রলীগ এখনো অ্যাক্টিভ আছে, এখন হাসিনা হয়তো নেই, হাসিনার দল কিন্তু অ্যাক্টিভ আছে, হয়তো সব জায়গাতে প্রোগ্রাম করতে করতে পারছে না, কিন্তু ভিতর ভিতরে একটা ভীষণ অ্যাক্টিভ ব্যাপার আছে কিন্তু। এবং আরো একটা খবর আমি গতকালকে নিচ্ছিলাম, যেহেতু আমি গতকালকে একটা খবর করেছি, মানুষ কিন্তু দিন দিন এই ডক্টর ইউনুস যে সরকারটা চালাচ্ছেন তাদের থেকে সরে যাচ্ছেন, এই জন্য সরে যাচ্ছেন যে আশা প্রত্যাশা নিয়ে তারা নতুন সরকারের মানে এটা করেছিলেন হাসিনাকে সরিয়ে, সে আশা প্রত্যাশা পূরণ হচ্ছে না, নতুন করে নিয়োগ নেই, আর্থিক হাল খারাপ, এই সরকারটা ঠিক সরকার চলছে না, যেন ক্লাব চলছে, মানে এই টাইপের অনেকে বলার চেষ্টা করছেন। ফলে যে ধরনের প্রত্যাশা নিয়ে এটা করা হয়েছিল সেই প্রত্যাশা ডক্টর ইউরুস পূরণ করতে পারছেন না, আইন শৃঙ্খলা ঠিক নেই, পুলিশ ঠিক মতো করে কাজ করছে না, কাজ করতে পারছে না, একটা অরাজকতা তৈরি হয়েছে দেশ জুড়ে, এটা চলতে পারে না, এটা চলতে পারে না, বেশি দিন চললে আরো সর্বনাশ হয়ে যাবে। আমরা হাসিনাকে সরিয়ে ভেবেছিলাম যে ভালো কিছু হবে, কিন্তু যা দেখলাম এই যেন সেই খাল কেটে কুমির আনা। ফলে মানুষ কিন্তু সরছেন, মানুষ সরছেন, ওদিকে রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে একটা সমস্যা, যে কোনো সময় হয়তো সামরিক শাসন জারি হয়ে যেতে পারে, সামরিক শাসন জারি হয়ে গেলে শেখ হাসিনা এন্ট্রি নিতে পারেন, আর তিনি চলে গেলেও তার সংগঠন শেষ করা যায়নি, এখনো আছে। ফলে একটা যেন আতঙ্ক কাজ করছে যে শেখ হাসিনা মনে হয় এই ঢুকে পড়লেন, এই ঢুকে পড়লেন, এই আতঙ্কের বশেই যেটা অনেকে বলছেন যে এই সব স্টেপ নেওয়া শুরু হয়েছে নিষিদ্ধ ঘোষণা, কিন্তু এইভাবে হয় না। এত বড় একটা দল, এত বড় একটা তার সংগঠন, হ্যাঁ হয়তো সমর্থন পরের দিকে সরে গেছিল অনেকটা হাসিনার কাছ থেকে, দীর্ঘদিন একটা সরকার মানে দল সরকারে থাকলে সেটা হয়ে থাকে, কিন্তু তার তো সংগঠন আছে, হঠাৎ করে এইরকম একটা কি ছোটখাটো সংগঠন নাকি যেগুলো ওখানে আছে, যেগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল জঙ্গি সংগঠন হিসেবে, এগুলো কি ছোটখাটো সংগঠন? দেশ জুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ একটা ওই মানে ঐতিহাসিক একটা সংগঠন, যাকে বললে মানে বলা যায় একটা বিরাট লিঙ্ক আছে ইতিহাসের সঙ্গে। আবার বলছি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রয়েছে ছাত্রলীগের, ছাত্রলীগের প্রচুর সমর্থক কর্মী যারা বড় বড় জায়গায় মানে একটা সময় সমর্থক কর্মী হিসেবে কাজ করেছেন, কিন্তু বড় বড় জায়গাতে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন দেশ বিদেশে, তো সেটাকে হঠাৎ করে ব্যান করে দেওয়া, তো একটা কিরকম সিদ্ধান্ত হয়ে গেল না, একটা ছেলে মানুষের সিদ্ধান্ত হয়ে গেল। ফলে এটা শুধু ঘোষণা করে দেওয়া না, এর পাল্টা রিয়াকশন সহ্য করাটাও কিন্তু খুব মুশকিল হবে, মুশকিল হবে, হিতে বিপরীত হতে পারে, ছাত্রলীগের মধ্যে একটা মানে ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে, সেটাকে সামাল দেওয়া মুশকিল হতে পারে। ফলে এটা একটা বড়, অনেকে বলছেন যে সিদ্ধান্তটা নিয়েছেন এটাকে সামলানো কিন্তু হিম মানে সহজ না, এটা সামলানো কিন্তু সহজ না। এটাও অনেকে বলছেন যে আচ্ছা আমি সেসব নিয়ে পরে আসছি, পরে পরে ধাপে ধাপে, আমি যেটা বলতে চাই দর্শক যে কি কি লেখাটা লেখা হয়েছে বিজ্ঞপ্তিতে, আমি সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই আগে পড়ে কি লেখাটা লেখা হয়েছে, মানে এই যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কি কারণ, কি কারণ ব্যাখ্যা করা হয়েছে। এটা হচ্ছে ওনাদের কথা অনুযায়ী প্রজ্ঞাপন, আমরা বিজ্ঞপ্তি বলি। দেখুন 23 অক্টোবর 2024, যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করিয়া বিগত 15 বৎসর স্বৈরাচারী শাসন শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা নির্যাতন গণ আচ্ছা আপচা আপচা লেখা দর্শক গণরূপ না গণগুম কি কেন্দ্রিক নিপীড়ন ছাত্রাবাসে সিট বাণিজ্য টেন্ডারবাজি ধর্ষণ যৌন নিপীড়ন সহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এত সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সকল প্রধান গণমাধ্যমে প্রকাশিত হইয়াছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হইয়াছে এবং যেহেতু 15 জুলাই 2024 তারিখ হইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে
বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীরা আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সন্ত্রস্ত আক্রমণ করিয়া শত শত নিরাপরাধ শিক্ষার্থী এবং ও ব্যক্তিদের হত্যা করিয়াছে এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করিয়াছে এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে ৫ আগস্ট ২০২৪ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পরেও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে। এই যে দর্শক লাস্টের দিকটায় লেখা যে যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে ৫ আগস্ট ২০২৪ ওই আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তারা এই করছে, তার মানে এখানে এটুকু পরিষ্কার যে এই সংগঠন অ্যাক্টিভ রয়েছে বাংলাদেশে। এখানে বলা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক ধ্বংসাত্মক উস্কানিমূলক কর্মকাণ্ড, তার মানে এখানে ওইটা পরিষ্কার হচ্ছে যে তার মানে ছাত্রলীগ হাসিনা সরকারের পতনের পরেও সেখানে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এটাই হচ্ছে আতঙ্কের কারণ যেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, শেষ অংশ যেখানে মেন কথাটা লেখা রয়েছে, যেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮ উপধারা ১ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনে তফসিল ২ এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করিল। ইহা অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সিনিয়র সচিব, এটা তো ডিরেক্টলি সইটই দেখছি না দর্শক। এই হচ্ছে একটা কপি, ডিজিটাল কপি, মানে এ কপি এসছে, আমি সত্য মিথ্যা বলতে পারবো না, এসছে। তো এই হচ্ছে ব্যাপার, ছাত্রলীগকে হঠাৎ করে এইরকম একটা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তার মানে যে প্রসেস চলছে, আওয়ামী লীগকেও যে কোনো সময় হয়তো নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হতে পারে, আর এখন এটা ঘোষণাতেই এই ছাত্ররা তারা আবেগে ভাসছেন, উৎসবের মতো আনন্দ উপভোগ করছেন, বলছেন ঈদ মোবারক। দেখা যাক এই ঈদের এই শান্তি তাদের মুখে কতদিন থাকে। দর্শক কি বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।